কমপক্ষে 20 কিলোমিটার দূরে সেখানে বয়ান আছে মাদ্রাসায়, সেজন্য অল্প পরিচয় দিয়েছেন। তো এক ভাই প্রশ্ন করেছেন, আত্মাহিয়াতু পড়তে বসে যদি কেউ ভুলে সুবহানাকা বা দোয়ার কুনুত বা সূরা ফাতিহা পড়ে, তাহলে সত্যিটা ওয়াজিব হবে কিনা? তা তো ওয়াজিব হবে। এক আয়াত পরিমাণ যদি পড়ে ফেলে সত্যিটা ওয়াজিব হবে, প্রশ্ন বুঝছেন না? আত্মা তো পড়তে পারছে, ভুলে দোয়া পড়তে পারছে, ভুলে সূরা ফাতিহা পড়তে, উল্টা হইতে পারে, আত্মা পড়ার জায়গায় আত্মায় দূর করবে, আত্মার জায়গায় কি করতে চায়, আত্মায় দূর করবে, তখন এই বসতে তারপরে ওয়াজিব হয়ে যাবে। সিদ্ধার্থ করলে নামাজ হবে, না করলে নামাজ হবে। সালাত ও তসবিহ নামাজ পড়ার সময় প্রথম রাকাতে দুই সিজদার পরে তাকবীর বলে বসে সজদার তালবি পড়ে দাঁড়ানোর সময় আবারও কি তাকবীর বলতে হবে? সিজদার থেকে উঠে দুইবার তাকবীর নেই, হ্যাঁ সেখানে আত্মাহিয়াত করবেন, কয়বার তাকবীর আছে? উঠে একবার, আত্মাহিয়াত পড়ে আর একবার, সেটা তো আত্মাহিয়াত নেই এখানে। কাজে প্রথম রাখাতে দুই চিন্তা করে বসলেন, তকবীর দিয়ে বসলেন, বসে দশবার দোয়াটা পড়লেন, পড়ে যখন উঠবেন সেখানে আর কি লাগবে না? তকবীর লাগবে না, টুকটাক উঠে যাবে। আল্লাহ তাআলা তার প্রতিটি কাজ ফেরেশতাদের মাধ্যমে করা, এক্ষেত্রে উসিলা বিশ্বাস করা যাবে কিনা? প্রশ্ন পরিষ্কার না। উসিলা বিশ্বাস করা মানে কি? এটা খুলে বলতে হবে। উসিলা বিশ্বাস মানে কি? এটা তো ফেরত যাই যাচ্ছে, আল্লাহ আম্বিয়ায়ের উসিলায়, আউলিয়ায়ের উসিলায়, কোরআনের উসিলায় আমার এই দোয়া কবুল করে, তো যাই কি আছে? সেখানে কি প্রশ্ন করা হবে? অসিলা দিতে যদি মারামারি করা হয়, যার নাম বলা হলো তাকেও খেয়ে নেওয়ালা মনে করা হয়, উনিও করতে পারেন, তখন সেরে করেন, সে আল্লাহর প্রিয় মানুষ, তার অসিলা দিয়ে দোয়া খেয়ে নেন। কারণ নবী আলাইহিসসালাম একজনকে দোয়া দিয়েছে, এইভাবে দোয়া কর, সে দোয়ার মধ্যে সে আল্লাহ তোমার নবীর অসিলায়, তোমার নবীর অসিলায় আমার এই দোয়াটা কবুল করো। আল্লাহ রসুল ডাইরেক্ট একজনকে শিখাইছে, আমার তো অসিলা দিয়ে দোয়া করো, সেরে হবে কেন? বাজারের জন্য কোনো কিছু দেওয়া মানত করলে সে মানত পুরা করা যায় যাচ্ছে কিনা? যায় নেই। বাজারে মানত করাও যায় নেই, মান্নত করা মানে মকসুদ পুরা হয়ে গেল, পুরা হইল ওই মান্নত পূরণ করা যায়, বাজারে মান্নত করাও যায় নেই, মান্নত পুরা করাও যায় নেই, সবগুলো গুনাহ থাকে। বাজারে যাওয়া যায় যদি অলস না হয়, তো আপনি সব মেশানি করতে যেতে পারেন, আপনি ফাঁসিয়া পড়ে তাকে সব বসে দিবেন, সে আপনাকে কিন্তু দিবে এই নিয়েতে গেলে সেরে হবে। বাজারওয়ালা আপনাকে কিছু দিবে এই নিয়েতে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি তাকে কিছু দেওয়ার জন্য যাবেন, কিন্তু কুলল্লা পড়ে তারা সব বসে দিবে, সে আপনাকে দিবে সেটা হবে। হকানে আলাদা বলে থাকেন, ইসলামী ব্যাংকগুলোতে সুদ আছে,
কিন্তু তারা বলে নেই। তারা কারা? ব্যাংক বলরা। ব্যাংক বলদের স্বীকার করেন তো ব্যাংক চলবে কেন? আফগানি আরামরা বললো সেসব নামদারি ইসলাম ব্যাংকের সুদ আছে আর তারা ফটোটা টাকাই দিতে হবে, তারা ব্যাংক চলবে কেন? চলবে না তো, তারা তো জোর করে বলবে যে সুদ দেয়, আর কিন্তু মৌলভী ভাড়া করে নিয়ে আসবে, আরে তাদেরকে যে ফটোয়া দেওয়া যায় কাউন্টার ফটোয়া কি হবে? বাতিল তো বাতিল কে টিকে দেয়, আপনি কেন ফটো আনতে ব্যাংকের ম্যানেজার কে জানেন? তখন মুক্তির কাজ যাবে, মুক্তির কাজ যাবে তাহলে ব্যাংকের ম্যানেজার কি করবে? না পেলে আপনার দরকার দেখ ولا تكلنا إلى نفسنا كربة عليم اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين